নবজোয়ার যাত্রার ১২তম দিনে আজ মুর্শিদাবাদের দলাতাবাদ, রানীনগর, ইসলামপুর ও ভগবানগোলায় শোভাযাত্রা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ লালবাগের ঐতিহাসিক কাটরা মসজিদ পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যায় ভগবানগোলায় ৭টি বিধানসভার পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের সাংগঠনিক স্তরের ভোট গ্রহণ হবে। গতকাল মুর্শিদাবাদের ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত নবজোয়ার যাত্রা করেন তিনি। ফারাক্কার বল্লারপুর মোড়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। রাস্তার দুধারে তৃণমূল কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।